আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলন 9.1-এর 16, 17 এবং 18 নম্বর অঙ্কগুলো করব। 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে, প্রমাণ করো 10a/sec + 1 - sec - 1/10 = 0। তাহলে প্রথমে আমি বামপক্ষ লিখব এই জিনিসটা। এখন দেখেন, আমি যদি লসাগু করি তাহলে লসাগু হবে 10a × sec + 1, এটা হলো লসাগু। এখন এই জিনিসটা দ্বারা আমি এই পুরাটাকে ভাগ করলে শুধুমাত্র থাকবে 10a, কারণ এই sec + 1 আর sec + 1 কাটা যাবে, 10a থাকবে 10a, আর উপরে 10a গুণ করলে হবে 10² a - এই 10a দ্বারা এটাকে ভাগ করলে sec + 1 থাকতেছে, আর উপরে হচ্ছে sec - 1, দুইটা গুণ করতে হবে, sec + 1 × sec - 1। তাহলে এখানে কী রইল আমাদের, সেটা হচ্ছে এই 10² a - এখানে দেখেন এই sec + 1 × sec - 1, এটাকে আমরা কল্পনা করতে পারি এরকমভাবে যে a + b × a - b, a + b × a - b বলতে a² - b² বলতে, এটা স্কোয়ার বলতে sec² a, আর b² বলতে 1² 1² বলতে 1, নিচে হচ্ছে 10a × sec + 1। তাহলে 10² a - এই sec² a - 1 সমান হচ্ছে 10² a, এটা আমরা মেন সূত্র থেকে জানি, আর নিচে হচ্ছে 10a × sec + 1। তাহলে দেখেন 10² a - 10² a, তাহলে 10² থেকে 10² চলে গেলে 0, নিচে হচ্ছে 10a × sec + 1। আর কোনো কিছুকে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করা মানে হচ্ছে 0। এখন আমি 17 নম্বর অঙ্কটা করব। সতেরো নম্বর অঙ্কটা হচ্ছে 10θ + sec θ² সমান হচ্ছে 1 + sin θ / 1 - sin θ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে বামপক্ষ লিখব। এখন দেখুন, টেন থিটা সমান হচ্ছে, আমরা জানি sin θ / cos θ + sec θ সমান হচ্ছে 1 / cos θ উপর হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হবে cos θ দ্বারা এটা ভাগ করলে 1 দ্বারা sin θ গুণ করলে হবে sin θ + এটাও 1 হবে, 1 দ্বারা 1 গুণ করলে হবে 1² তাহলে দেখেন এটা হচ্ছে 1 + sin θ / sin θ + 1। তাহলে এটাকে যদি আমি আলাদা করে লিখি, 1 + sin θ² আর এটা হচ্ছে cos² θ, তাহলে 1 + sin θ² এর মানে হচ্ছে 1 + sin θ 2টা, 1 + sin θ, 1 + sin θ, আর এখানে cos² θ, এটা সমান লিখতে পারি 1 - sin² θ, তাহলে 1 + sin θ × 1 + sin θ, আর 1 - sin² θ, এটাকে আমি যদি এই 1-এর উপরে স্কোয়ার দিই তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে এটা হবে a² - এটা হবে b² a² - b² বলতে a + b × a - b, তাহলে 1 + sin θ × 1 - sin θ, তাহলে 1 + sin θ 1 + sin θ কাটা গেলে তাকে শুধু 1 + উপরে sin θ নিয়েছে 1 - sin θ, এটাই আমাদেরকে প্রমাণ করার জন্য বলছিল। এখন আমি 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর অঙ্কটা হচ্ছে, প্রমাণ করো cot a + tan b / cot b + tan a সমান cot a × tan b, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে বামপক্ষটা আমি লিখলাম। এখানে আমরা যেটা করব, উপরে যেটা আছে cot a + tan b, এটাকে কোনো নাড়াচাড়া করব না, যা আছে তা লিখবো, আর এখানে cot b এর পরিবর্তে লিখবো 1 - tan b, কারণ আছে cot b মানে হচ্ছে 1 - tan b, প্লাস এখানে 10a আছে, তার মানে আমরা লিখব 1 - cot a, কারণ সূত্রটা হচ্ছে 10a সমান হচ্ছে 1 - cot a, আর cot a সমান হচ্ছে 1 - tan a। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে cot a + tan b, যা আছে তা লিখলাম, আর এখানে যদি লসাগু করি তাহলে 10b আর cot a আর 10b হচ্ছে লসাগু। তাহলে এখানে ভাগ করলে এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে cot a দ্বারা 1 গুণ করলে হবে cot a + cot a দ্বারা এটাকে ভাগ করলে হবে 10b দ্বারা 1 গুণ করলে হচ্ছে 10b। তাহলে এই যে ভাগ আছে, এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ ব্যবহার করতে চাই তাহলে cot a + 10b
আর গুণ ব্যবহার করলাম, তাহলে এই ভগ্নাংশটাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ কটে আর টেন বিকে দিতে হবে উপরে, আর নিচে হচ্ছে কটে প্লাস টেন বি। তাহলে এটাকে দেখেন, এখানে কটে প্লাস টেন বি উপরে এটা, আর কটে প্লাস টেন বি নিচে এটা, এটা কাটতে পারি, তাহলে শুধু রইল কটে টেন বি। এটি আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিওগুলো, সবগুলো ভিডিও আমার চ্যানেলে পাবেন। আশা করি অঙ্কগুলো বুঝেছেন। ধন্যবাদ।